তো হ্যালো বন্ধুরা, ইউটিউবিং করার প্রথম ধাপ হলো ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করা। তারপর আমাদের সেই চ্যানেলে ভিডিও আপলোড করতে হয়। আর ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে গেলে প্রথমেই আপনাকে একটা ভিডিও শুট করতে হয়। তারপর সেই ভিডিওটাকে আপনাকে খুব সুন্দর করে এডিটিং করতে হয়। তারপর সেই ভিডিওটার জন্য আপনাকে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাতে হয়। তারপর সেই ভিডিওতে আপনাকে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন দিতে হয়। আর অবশেষে আপনাকে চেক করতে হয় আপনি যে ভিডিওতে টাইটেল দিয়েছেন এবং ট্যাগ দিয়েছেন তার ফলে ভিডিওটা র্যাঙ্ক করছে কিনা, অর্থাৎ ভিডিওতে সঠিকভাবে এসইও করা হয়েছে কিনা। আর এই পাঁচটা কাজ করার জন্য আপনার দরকার পাঁচটা আলাদা আলাদা অ্যাপসের। তো আজকের এই ভিডিওতে আমি এই পাঁচটা অ্যাপস সম্পর্কে কথা বলবো। আর এই পাঁচটা অ্যাপস নতুন ইউটিউব ক্রিয়েটার হোক বা পুরনো ইউটিউব ক্রিয়েটার সবারই সবসময় কাজে লাগবে। তাহলে চলুন এই পাঁচটা অ্যাপস দেখে নেওয়া যাক। এক নম্বর অ্যাপ হলো ওপেন ক্যামেরা। এই ক্যামেরা অ্যাপটার সাহায্যে আপনি ভেরি হাই রেজলিউশনে ভিডিও শুট করতে পারবেন। সাধারণত আমাদের ফোনে যে ডিফল্ট ক্যামেরা অ্যাপ থাকে তাতে এক্সটার্নাল মাইক ব্যবহারকে সাপোর্ট করে না, কিন্তু এই ওপেন ক্যামেরা অ্যাপটার সাহায্যে আপনি খুব সহজেই আপনার এক্সটার্নাল মাইক ব্যবহার করে ভিডিও শুট করতে পারবেন। এছাড়া এই অ্যাপটাতে ফেস ডিটেকশন থেকে শুরু করে আরো অনেক ধরনের অ্যাডভান্সড ফিচার্স আপনি পেয়ে যাবেন। তো সব মিলিয়ে মোবাইল দিয়ে ভিডিও শুট করতে হলে ওপেন ক্যামেরা অ্যাপটাই সবার সেরা। দু নম্বর অ্যাপ হলো কাইন মাস্টার। যদিও গুগল প্লে স্টোরে আরো অনেক ভালো ভালো ভিডিও এডিটিং অ্যাপস রয়েছে, কিন্তু কাইন মাস্টার সবার সেরা। বিশেষত মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে যত রকম ফিচার্স থাকা দরকার তার প্রায় প্রত্যেকটা ফিচার্সই কাইন মাস্টারে রয়েছে। আর এই জন্যই আপনি মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করতে হলে কাইন মাস্টার দিয়ে প্রফেশনালি ভিডিও এডিটিং করতে পারবেন। কিন্তু এই অ্যাপটার একটাই প্রবলেম, গুগল প্লে স্টোর থেকে যদি আপনি কাইন মাস্টার ইনস্টল করেন তাহলে সেই কাইন মাস্টারে ওয়াটারমার্ক থাকবে। তাই আপনার যদি ওয়াটারমার্ক ছাড়া কাইন মাস্টারের দরকার হয় তাহলে আপনি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করুন, আমি আপনাকে অবশ্যই এ ব্যাপারে সাহায্য করব। আর আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রামে ফলোও করে রাখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রইল। এবার আমাদের তিন নম্বর অ্যাপ হলো পিক্সেল ল্যাব। এই অ্যাপটা স্পেশালি আপনার কাজে লাগবে থাম্বনেল বানানোর জন্য। যদিও এই অ্যাপটার সাহায্যে আরো অনেক রকম কাজ করা যায়, যেমন প্রোফাইল পিকচার বা লোগো বানানো, ইউটিউব চ্যানেল ব্যানার বানানো, ফেসবুক কভার আর্ট বানানো ইত্যাদি। তবে এই অ্যাপটার সর্বাধিক ব্যবহার করা হয় অ্যাট্রাকটিভ থাম্বনেল বানানোর জন্য। আর আমরা সবাই জানি থাম্বনেলই হচ্ছে একটা ভিডিওর প্রাণ বা সবকিছু। থাম্বনেল যদি অ্যাট্রাকটিভ বা ক্লিকেবল না হয় তাহলে কিন্তু কেউ ভিডিওতে ক্লিকও করবে না। আর ভিডিওতে ক্লিক না করলে কিন্তু ভিউস ওয়াচ টাইম কিছুই হবে না, তখন কিন্তু আপনার কষ্ট করে ঘাম ঝরিয়ে পুরো ভিডিওটা তৈরি করাই বেকার হয়ে যাবে। তাই অবশ্যই আপনাকে একটা ভালো থাম্বনেল তৈরি করতে হবে। আর এই কাজে আপনাকে সাহায্য করবে পিক্সেল ল্যাব। আর এই অ্যাপটার সাহায্যে কিন্তু আপনি খুব সহজেই আপনার বানানো থাম্বনেলকে আলট্রা এইচডিতে সেভ করতে পারেন। আর আপনি যদি পিক্সেল ল্যাব অ্যাপ দিয়ে কিভাবে খুব সহজে থাম্বনেল তৈরি করতে হয় এটা শিখতে চান তাহলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে আসুন। আমাদের চার নম্বর অ্যাপ হলো ইউটিউব স্টুডিও। এই অ্যাপটার সাহায্যে আপনি খুব সহজেই ইউটিউবের সমস্ত রকম কাজ করতে পারবেন, যেমন আপনার চ্যানেলের অ্যানালিটিক্স চেক করতে পারবেন অথবা নির্দিষ্ট কোনো একটা ভিডিওর অ্যানালিটিক্স চেক করতে পারবেন, ইউটিউব ভিডিওতে আসা কমেন্টগুলোর রিপ্লাই দিতে পারবেন, এছাড়া নির্দিষ্ট কোনো একটা ভিডিওর পারফরমেন্স চেক করতে পারবেন, আপনার চ্যানেলে কত লাইক হলো, কত ওয়াচ টাইম হলো, কত ভিউস হলো তার টোটাল অ্যামাউন্টটা আপনি দেখতে পারবেন। এছাড়া আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি সাবস্ক্রাইবারকে হাইড করে রাখেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই ইউটিউব স্টুডিও অ্যাপ থেকে সাবস্ক্রাইবার সংখ্যাকে দেখতে পারবেন। তো ইউটিউব চ্যানেলের এ টু জেড ম্যানেজ করতে হলে এক্ষুনি ইনস্টল করে ফেলুন ইউটিউব স্টুডিও অ্যাপ। আর আমাদের সর্বশেষ অ্যাপ অর্থাৎ পাঁচ নম্বর অ্যাপ হলো টিউববাডি। এই অ্যাপটার সাহায্যে আপনি খুব সহজেই এসইও চেক করতে পারবেন, অর্থাৎ আপনি ভিডিওতে যে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন দিয়েছেন সেগুলো দেওয়ার সময় আপনি প্রপারলি এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেছিলেন কিনা সেটা আপনি এই অ্যাপটার সাহায্যে দেখতে পারবেন। পাশাপাশি আপনি ভিডিওতে যে ট্যাগ দিয়েছেন তার মধ্যে কোন কোন ট্যাগ র্যাঙ্ক করছে সেটাও আপনি এই অ্যাপটার সাহায্যে দেখতে পারবেন। এই অ্যাপটাতে একটা গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটা হচ্ছে ট্যাগ এক্সপ্লোরার। তার সাহায্যে আপনি দেখতে পারবেন কোন ট্যাগ দিলে আপনার ভিডিও ভাইরাল হতে পারে। এছাড়া এই অ্যাপটার সাহায্যে আপনি বিভিন্ন রকম মাইলস্টোন কমপ্লিট হলে ইউটিউবের পক্ষ থেকে সার্টিফিকেটও পাবেন। তো এই ছিল সমস্ত ইউটিউবারদের জন্য পাঁচটা মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপস। আর আপনারা উচিত এই পাঁচটা অ্যাপস আপনার ফোনে ইনস্টল করা। ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের কোনো একটা দারুণ ভিডিওতে।